সালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকে ইনডিরেক্ট মেথডের একটি সম্পূর্ণ একটি সিপারে একটি অঙ্ক দেখাবো। আশা করি সিপারে ইনডিরেক্ট মেথডের সম্পূর্ণ রুলগুলো আপনি জানতে পারবেন। ইতিপূর্বে আমি প্রথম পর্বে বেসিক সংক্রান্ত আলোচনা করেছি এবং রুল সংক্রান্ত আলোচনা করেছি। অবশ্যই আপনারা দেখে নেবেন, সিনেমা যারা দেখেন না, আর যারা দেখেছেন অবশ্যই আপনাদের ওয়েলকাম। সো আজকে আমরা অঙ্ক শুরু করব। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, আমরা প্রথমে প্রবলেমটা পড়ে নিব, দেন বিস্তারিত আলোচনা করে সলিউশন দেওয়ার চেষ্টা করব। প্রবলেম 4, দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্টিভ ডাটা ফর দ্য ফর 2020 আর ডোন। 2020 সালের একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট আর কিছু ডাটা দেওয়া আছে। সো আমরা ব্যালেন্স শিট দেখে নিব। বাটা লিমিটেডের কম্পারেটিভ ব্যালেন্স শিট December 31st, অ্যাসেট দেওয়া আছে। সো এখানে একটা বেসিক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া থাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে মূলত, আবার সিঙ্গেল ব্যালেন্স শিট দেওয়া থাকতে পারে। কম্পারেটিভ বলতে তুলনামূলকভাবে দুইটা ব্যালেন্স শিটের পার্ট দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা অর্থ বছরে দেওয়া তথ্য দেওয়া থাকবে। সো এখানে আমার যদি নোটিস করি, এখানে হচ্ছে 31 December 2020 অর্থাৎ বছরের শেষ দিনে, আর 1 January 2020 হচ্ছে গত বছরের শেষ দিন বলতে এবছর শুরুতে। সো দুই সালের কম্পারেটিভ ব্যালেন্স শিট তথ্য দেওয়া আছে। সো ব্যালেন্স শিট সাধারণত থাকে অ্যাসেট লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি থাকে, এগুলো তথ্য দেওয়া আছে। আমাদের অ্যাসেট পাশে দেওয়া আছে, লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি দেওয়া আছে। সো আমাদের ব্যালেন্স শিটটি সুন্দর করে পড়ে নিব। দেন আমাদের আরও তথ্য দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট, সাধারণত ইনকাম স্টেটমেন্ট আই বি থাকে, আই বি এখানে দেওয়া আছে এবং নেট ইনকাম বের করে দেওয়া আছে। অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন, সো আমাদের ইনকাম স্টেটমেন্ট একটু পড়ে নিই। আর রেভিনিউ দেওয়া আছে, কস্ট অফ গুডস দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, লস অন সেলস অফ ইকুইপমেন্ট, এই তথ্যটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, আমি পরে বোঝাবো। দেন ইনকাম ফ্রম অপারেশন বিফোর যে তথ্যটা পেয়েছি, ইনকাম এক্সপেন্সেস নেট ইনকাম, এটা গুরুত্বপূর্ণ। সো এডিশনাল ইনফরমেশনগুলো আমাদের সুন্দর করে পড়ে নিতে হবে। অপারেটিং এক্সপেন্সেস ইনক্লুডেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ টাকা 33,000, অর্থাৎ অপারেটিং এক্সপেন্সের মধ্যে 33,000 টাকা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে। অ্যান্ড চার্জেস ফ্রম প্রিপেড এক্সপেন্স অফ টাকা 2,000, প্রিপেড এক্সপেন্স থেকে 2,000 টাকা চার্জ করেছে, যেটা প্রিপেড এক্সপেন্স আমাদের এখানে তথ্য দেওয়া আছে। প্রিপেড এক্সপেন্সেস আমরা পরে আরও বিস্তারিত বুঝব। সো ডিপ্রিসিয়েশন এখানে তথ্য দেওয়া আছে 33,000, আর প্রিপেড এক্সপেন্স এখানে চার্জ করা হয়েছে 2,000 টাকা। ল্যান্ড ওয়াজ সোল অ্যাট ইস বুক ভ্যালু ফর ক্যাশ, সো ল্যান্ড এটার বুক ভ্যালু তো বিক্রি করেছে, যেহেতু এখানে টাকা দেওয়া নেই, আমরা কীভাবে বুঝবো একটু দেখে নিই। সো আমাদের তথ্যে ল্যান্ড কি দেওয়া ছিল, ল্যান্ড ছিল বছরের শুরুতে ছিল 70,000, আর বছরের শেষ দিনে আছে 50,000। দ্যাট মিনস 20,000 টাকার ল্যান্ড বিক্রি করে দিয়েছে। বুক ভ্যালু মানে যত টাকা মূল্য ছিল তত টাকা বিক্রি করেছে, অর্থাৎ 20,000 টাকা ল্যান্ডটা 20,000 টাকা বিক্রি করেছে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। দেন বলা আছে ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 51,000 ওয়ার ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড ইন 2020। ক্যাশ ডিভিডেন্ড 2020 সালে 51,000 ডিক্লেয়ার করেছে এবং 51,000 টাকাই পরিশোধ করেছে। ইকুইপমেন্ট উইথ এ কস্টিং টাকা 1,66,000 ওয়াজ পারচেজড ফর ক্যাশ, অর্থাৎ নতুন করে ইকুইপমেন্ট কিনেছে 1,66,000 টাকার একটা ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট উইথ এ কস্ট বিলো 41,000 অ্যান্ড বুক বিল অফ টাকা 36,000 ওয়াজ সোল্ড ফর টাকা 34,000। সো ইকুইপমেন্টের একটা কস্টিং ভ্যালু ছিল, কোনো একটা এই সম্পত্তির কস্টিং ভ্যালু ছিল 41,000 টাকা, বর্তমানে এটার বুক ভ্যালু আছে 36,000 টাকা ছিল, বিক্রি করেছে কত 34,000 টাকা। সো সম্পত্তির বুক ভ্যালুর তুলনায় যদি বিক্রি মূল্য কম হয় সেটা লস হয়, কত টাকা লস হয়েছে, বুক ভ্যালু ছিল 36,000, বিক্রি করেছে 34,000, দ্যাট মিন 2,000 লস, যেটা আমাদের ইনফরমেশন দেওয়া ছিল লস অন সেলস অফ ইকুইপমেন্ট 2,000। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আরও বিস্তারিত আমরা সমাধান করার সময় আরও বুঝব। বন্ড অফ টাকা 10,000 ওয়ার রিডিম অ্যাট বুক ভ্যালু ফর ক্যাশ, অর্থাৎ 10,000 টাকা বন্ড নগদে পরিশোধ করেছে। রিডিম মানে কি, পরিশোধ করা বা শেষ করা। বন্ড অফ টাকা 30,000 ওয়ার কনভার্টেড ইন্টু কমন স্টক, আরও 30,000 টাকার বন্ড
কনভার্ট রূপান্তর করে ফেলেছে কমন স্টকে। সো একটা কি নোট, এখানে অবশ্যই নোট ডাউন করে রাখবেন, বন কনভার্টেড টু কমন স্টক অর কমন স্টক কনভার্টেড টু বন, যদি কোনো বন কমন স্টকে রূপান্তর হয় অথবা কমন স্টক বন্ডে রূপান্তর হয় সেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কখনো ইফেক্ট পড়বে না, অর্থাৎ এই 30,000 টাকা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোনো ইফেক্ট পড়বে না। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, এটা কি নোট আপনারা অবশ্যই নোট প্যান্ট আউট করে রাখবেন। কমন স্টক টাকা 1 পার 1 টাকার জন্য 1 টাকা অফ টাকা 1,30,000 ওয়াজ ইস্যুড ফর ক্যাশ, নগদে কমন স্টক ইস্যু করেছে 1,30,000 টাকা। অ্যাকাউন্ট পেয়েবল পার্ট ইন টু মার্চেন্ডাইজ সাপ্লাই, সো অ্যাকাউন্ট পেয়েবল সাধারণত মার্চেন্ডাইজ সাপ্লাইয়ের সাথে সংযুক্ত। আচ্ছা, এই তথ্যগুলো দেওয়া আছে, আমাদের রিকোয়ারমেন্ট কি দেওয়া আছে, আমাদের রিকোয়ার্ড যে প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ফর ইয়ার 2020 ইউজিং ইনডিরেক্ট মেথড, অর্থাৎ ইনডিরেক্ট মেথড অবলম্বন করে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছে। সো আমরা প্রথম পর্বে জেনেছি যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হতে দুই ভাবে করা হয়, একটা ইনডাইরেক্ট মেথড, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। যে মেথড করি না কেন আমাদের তিনটা স্টেপের মাধ্যমে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, সেকেন্ড স্টেপ হচ্ছে ইনভেস্টমেন্ট আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর থার্ড স্টেপ হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। সো আমাদের এই সকল তথ্য হতে কোনগুলো অপারেটিং অ্যাক্টিভিটিস, কোনগুলো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, কোনগুলো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, এইগুলো তথ্যগুলো বেছে বেছে আমাদের যুগ যুগের কাজ করতে হবে। আমি প্রথমে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস করব, দেন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস করব, তারপর করতে হবে আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, তারপর অঙ্কের তথ্য অনুসারে আমাদের অঙ্ক করতে হবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের রেজাল্ট দেওয়া থাকে অঙ্কের মধ্যে। সো রেজাল্ট হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে, যেহেতু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চাইছে আমাদের কাঙ্ক্ষিত বছর শেষে ক্যাশের পরিমাণ কত সেটা আমরা বের করতে হবে। আমাদের বছর শেষে ক্যাশের পরিমাণ 61,000 আছে। সো আমাদের রেজাল্ট দেওয়া আছে, এই রেজাল্টটাকে কিভাবে আমাদের মেলাতে হবে সেটা আমাদের স্টেপ বাই স্টেপ অঙ্কটি করে নিতে হবে। তো এখন এতক্ষণ আমাদের বিস্তারিত তথ্য ছিল, এখন সমাধানের সাথে আর তথ্য থাকবে, আলোচনা থাকবে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রথমে সলিউশন করার সময় প্রথমে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস করতে হবে, তারপর ইনভেস্টমেন্ট, তারপর ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এই তিনটে অ্যাক্টিভিটিস একই স্টেটমেন্টে করতে হবে। সো আমরা স্টেটমেন্ট কিভাবে করবো একটু দেখে নেব, আমরা সলিউশন দিব। সলিউশন লিখে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2020। সো প্রথমে আমরা টাইটেল দেব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সো অপারেটিং অ্যাক্টিভিটিসে 5 ধরনের আইটেম যায়, সহজে আমি মনে রাখার জন্য বলে দিচ্ছি 5 ধরনের আইটেম যায়, সেটা আমি বলে দিচ্ছি। নেট ইনকাম যাবে, নন ক্যাশ এক্সপেন্সেস দ্বিতীয় আইটেম, নন ক্যাশ এক্সপেন্সেস হচ্ছে আমাদের সম্পত্তি বিক্রয়ের জনিত ক্ষতিগুলো আর ডিপ্রিসিয়েশন, তারপর নন ক্যাশ রেভিনিউ হচ্ছে সম্পত্তি বিক্রয়ের জন্য লাভ। তিনটা আইটেম চলে গেছে, আবার বলে নিচ্ছি, নেট ইনকাম, নন ক্যাশ এক্সপেন্সেস, নন ক্যাশ রেভিনিউ, আর ফোর্থ আইটেম হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর ফিফথ আইটেম হচ্ছে কারেন্ট লাইবিলিটি। এই 5টা আইটেমের সমন্বয় হচ্ছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে কাজ করতে হয়। সো প্রথমে আমরা নিতে হবে নেট ইনকাম, কত টাকা আছে এটা খুঁজে বের করতে হবে। সো এখানে নেট ইনকাম তথ্য দেওয়া আছে ইনকাম স্টেটমেন্টের মধ্যে 1,37,000, অর্থাৎ 37,000 টাকা যদি আমাদের এখানে হয়, সো 1,37,000 আমরা প্রথমে নেট ইনকাম লিখে নিব। আমরা নেট ইনকাম 1,37,000 সেকেন্ড কলামে নিয়ে যাবো প্রথমে, তারপর এটার সাথে যৌগিক কিছু কাজ করতে হবে পরবর্তী 4টা আইটেম, যেটা নন ক্যাশ এক্সপেন্সেস, নন ক্যাশ রেভিনিউ, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, 4টা আইটেম। সো অ্যাডজাস্টমেন্ট ফর আমরা এরপর টাইটেল দিয়ে এই 4টা আইটেমের কাজ করতে হবে। এখন 4টা আইটেম কাজ, প্রথমে নন ক্যাশ এক্সপেন্সেস, নন ক্যাশ এক্সপেন্সগুলো কী কী, নন ক্যাশ এক্সপেন্সগুলো হচ্ছে আমি প্রথম পর্বে 4টা অবশ্যই দিয়েছি। নন ক্যাশ এক্সপেন্স হচ্ছে ডিপ্রিসিয়েশন, লস অফ অ্যানি ফিক্সড অ্যাসেট সোর্ট, কোনো সম্পত্তি বিক্রি করতে গিয়ে যে কোনো ধরনের ক্ষতি, আর ডিপ্রিসিয়েশন হচ্ছে আমাদের নন ক্যাশ এক্সপেন্সেস। সো আমাদের ডিপ্রিসিয়েশন আর লস অফ অ্যানি অ্যাসেটের আমরা তথ্যগুলো বের করে নিতে হবে। আমাদের এখানে তথ্য দেওয়া আছে ডিপ্রিসিয়েশন হচ্ছে আমাদের 33,000, আর একটা তথ্য বলা দেওয়া ছিল এখানে লস অফ ইকুইপমেন্ট 2,000। এর তথ্যটা অন্য আরেকটি জায়গায় বলা আছে, এখানে বলা আছে যে বুকবিলে ছিল 36,000, বিক্রি করেছে সোল করেছে কত 34,000। সো
বুক ভ্যালু তুলনায় বিক্রি মূল্য 2000 কম, সেটা আমরা এখান থেকে বের করতে পারি 2000 আর উপরতে বলাই আছে। সো আমরা নন ক্যাশ এক্সপেন্স পেয়েছি দুইটা আইটেম, একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন 33000 আর একটা হচ্ছে লস অন সেলস অফ ইকুইপমেন্ট 2000। সো আমরা এই দুইটা আইটেম নিয়ে নিব। প্রথমে ডিপ্রিসিয়েশন 32000 নিয়েছি, তারপর লস অন সেলস অফ ইকুইপমেন্ট 2000 নিয়েছি। তো নন ক্যাশ এক্সপেন্স আর তথ্য দেওয়া নেই, কোনো সম্পদ আর বিক্রি করতে লস হয় নাই, সো আমাদের আর নন ক্যাশ এক্সপেন্স নেই, আর ডিপ্রিসিয়েশন বলাই আছে নিয়েছি। এখন নন ক্যাশ রেভিনিউ, কোনো সম্পত্তি বিক্রি করতে গিয়ে লাভ হয়েছে কিনা আমরা তথ্য দেখতে হবে, আমাদের সম্পত্তি বিক্রি করেছে কিনা সেটা দেখতে হবে। সো এখানে আমাদের ইকুইপমেন্ট সোল করেছে লস হয়েছিল, আর এখানে ল্যান্ড তো বুক ভ্যালুতে সোল করেছে, বুক ভ্যালুতে সোল মানে যত টাকা পণ্যটা তত টাকা বিক্রি করেছে, কোনো লাভ হয় না লস হয় না। সো এখানে লাভ লস কিছু নেই, আর কোথাও বিক্রির তথ্য দেওয়া নেই। সো আমাদের নন ক্যাশ এক্সপেন্সে নিয়েছি, নন ক্যাশ রেভিনিউ তথ্য নেই। এখন চলে যেতে হবে কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের আমরা চলে যাব এখানে, অর্থাৎ ব্যালেন্স শিটের অ্যাসেট সাধারণত আমাদের ব্যালেন্স শিটে পাওয়া যায়, আমরা ব্যালেন্স শিটে পাবো। সো কারেন্ট অ্যাসেটের মধ্যে অ্যাকসেপ্ট ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স ব্যতীত আমাদের সকল কারেন্ট অ্যাসেটগুলো এখানে যাবে, কারণ ক্যাশ নিবো না, কারণ ক্যাশের রেজাল্ট আমরা বের করবো। সো কারেন্ট অ্যাসেটের অ্যাসেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসেট যদি ইনক্রিজ হয় মাইনাস করতে হবে, আর ডিক্রিজ হলে প্লাস করতে হবে। ভেরি সিম্পল, অ্যাসেট ইনক্রিজ সম্পদ যে কোনো ক্ষেত্রে, কারেন্ট অ্যাসেট হোক আর ফিক্সড অ্যাসেট হোক, যে কোনো ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেলে আমাদের মাইনাস করতে হবে আর হ্রাস পেলে যোগ করতে হবে। সো আমরা দেখবো অ্যাকাউন্ট রিসিভেবল। সো অ্যাকাউন্ট রিসিভেবল প্রথম আমাদের ফার্স্টে ছিল, শুরুতে ছিল 26000, বেড়ে হয়েছে আমাদের 46000, দ্যাট মিন 20000 বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিন 20000 মাইনাস করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল লিখে। সো আমরা একটু আমরা এখানে নিচে লিখেছি অ্যাকাউন্ট ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 20000 মাইনাস করেছি, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 20000 মাইনাস করেছি আমি। দেন আমাদের আর কারেন্ট অ্যাসেট গুলো দেখতে হবে। ইনভেন্টরি, ইনভেন্টরি শুরুতে আমাদের ছিলই না, দ্যাট মিনস 54000 সম্পূর্ণ টাকায় বেড়েছে, তাহলে সম্পূর্ণ টাকা যেহেতু বেড়েছে সম্পূর্ণ টাকায় মাইনাস করতে হবে, ইনভেন্টরি ইনক্রিজ হয়েছে মাইনাস করতে হবে। ইনভেন্টরি লিখে আমাদের ইনভেন্টরি ইনক্রিজ অফ ইনভেন্টরি 54000 মাইনাস করেছি। দেন আমাদের আর কারেন্ট অ্যাসেট কোথায় আছে দেখতে হবে। প্রিপেড এক্সপেন্সেস, আমাদের প্রিপেড এক্সপেন্সেস 6000 ছিল, হয়ে গেছে 4000, দ্যাট মিন 2000 হ্রাস পেয়েছে, সো প্লাস করতে হবে বা অ্যাড করতে হবে, যেটা আমাদের তথ্য এখানে বলা ছিল। সো ডিক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স 2000 আমরা প্লাস করেছি, অর্থাৎ প্লাস ব্র্যাকেটের মধ্যে রাখা মাইনাসের আর ব্র্যাকেট ছাড়া রাখা মানে প্লাসের, সো 2000 প্লাস হয়েছে। সো আলটিমেটলি ডিপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমাদের ইকুইপমেন্টের লসটা অন্তর্ভুক্ত করেছি, এখন প্রিপেড এক্সপেন্সটা করেছি, এখন অ্যাকাউন্ট রিসিভেবল এবং ইনভেন্টরি আইটেম যোগ করেছি। তারপরে দেখতে হবে কারেন্ট অ্যাসেট আর কত আছে। সো প্রিপেড এক্সপেন্সের পরে ল্যান্ড বিল্ডিং এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট, এখানে আমরা আসবো না। এখন চলে যেতে হবে আমাদের যে সর্বশেষ যে স্টেপটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি কাস্ট। তো কারেন্ট লাইবিলিটি আমাদের দেখতে হবে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে হ্রাস পেয়েছে। অ্যাকাউন্ট পেয়েবল 40000 ছিল, তো কারেন্ট লাইবিলিটি কাজ হচ্ছে দায় বৃদ্ধি পেলে আমাদের সরি দায় বৃদ্ধি পেলে বিক করতে হবে, সরি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হবে আর হ্রাস পেলে বিক করতে হবে। আমাদের কারেন্ট অ্যাসেট উল্টো কাজ, কারেন্ট অ্যাসেট ছিল বৃদ্ধি পেলে বিক করতে হবে, হ্রাস পেলে যোগ করতে হবে, আর এখানে দায় বৃদ্ধি পেলে যোগ আর হ্রাস পেলে বিয়োগ। সো আমরা দেখতে হবে দায় কি পরিমাণ বেড়েছে বা কমেছে। সো আমাদের এটা হচ্ছে ফার্স্টে ছিল আমাদের 40000, কমে গিয়ে 24000, দ্যাট মিন 16000 হ্রাস পেয়েছে, আর দায় যদি হ্রাস পায় আমাদের বিয়োগ করতে হবে। সো 16000 হ্রাস পেয়েছে, আমাদের বিয়োগ করতে হবে। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট পেবল, আমাদের টাকা হচ্ছে 16000 আমরা মাইনাস করেছি, ওদের আন্ডারস্ট্যান্ড। দেন আর কত লাইবিলিটি আছে দেখতে হবে। অ্যাকুড এক্সপেন্স পেয়েবল আমাদের আগে তথ্য ছিল না, নতুন করে বেড়েছে 3000, দ্যাট মিনস লাইবিলিটি এখানে বেড়েছে 3000, সো আমাদের 3000 যোগ করতে হবে। সো আমরা ইনক্রিজ ইন অ্যাকুড এক্সপেন্স পেয়েবল হচ্ছে 3000 আমরা যোগে লিখেছি, আর আমাদের
লায়াবিলিটি তথ্যে নেই বন্ড পেয়েবল লং টার্ম আর কমন স্টক তো ওনার্স ইকুইটি আর নেই সো আমাদের ফার্স্ট আইটেম কাজ করা হয়েছে এক আমাদের ইনার ইনকাম একটা আইটেম তারপর ডিপ্রিসিয়েশন লস ইকুইপমেন্ট নন ক্যাশ এক্সপেন্স নন ক্যাশ রেভিনিউ আজকে নেই তারপর কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি তথ্য সবগুলো নিয়েছি সম্পূর্ণ আইটেম যোগ করে আমরা যোগ বিয়োগ করে মাইনাসের বা প্লাসের ফিগার যেটা বেশি হয় সেটা নিব সো আমরা এখানে মাইনাসের ফিগার পেয়েছি কত 50,000 সো আলটিমেটলি এখানে প্লাসের ফিগার আছে 1,37,000 থেকে 50,000 মাইনাস করলে আলটিমেটলি ফিগার হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স থেকে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে 87,000 পজিটিভ ফিগার পেয়েছি আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে 27,000 টাকা আমাদের পজিটিভ ফিগার এসেছে তো ফার্স্ট অ্যাক্টিভিটিস চলে গেছে আর দুইটা অ্যাক্টিভিটিস করতে হবে একটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস বা ইনভেস্টিং আর একটা হচ্ছে ফিনান্সিয়াল বা ফিনান্সিং অ্যাক্টিভিটিস সো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস দুই ধরনের আইটেম আছে শুধুমাত্র দুই ধরনের আইটেম এক হচ্ছে ইনভেস্টমেন্ট নিজে আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট যেহেতু অ্যাসেট অ্যাসেট গুলো বৃদ্ধি পেলে আমাদের মাইনাস করতে হবে আর হ্রাস পেলে যোগ করতে হবে আমাদের অ্যাসেটের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসেট বৃদ্ধি পেলে মাইনাস করতে হবে আর হ্রাস পেলে যোগ করতে হবে সো আমরা দেখব কি পরিমাণ অ্যাসেট বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে শুধু অ্যাসেটের পাশ থাকতে হবে ফিক্সড অ্যাসেটের পাশ সো এখানে আমাদের দেখতে হবে যেহেতু ল্যান্ড ওয়াজ সোল্ড ইটস বুক ভ্যালু এখানে সেকেন্ড একটা আইটেম বলা আছে আমাদের ল্যান্ড ওয়াজ সোল্ড ইটস বুক ভ্যালু তো ল্যান্ডের তথ্যগুলো আমরা দেখবো কত আমরা ইতিপূর্বে দেখেছিলাম ল্যান্ড আমাদের শুরুতে ছিল 70,000 আর শেষ হয়েছে 50,000 দ্যাট মিনস 20,000 ল্যান্ড বিক্রি করে দিয়েছে যেহেতু ল্যান্ড বিক্রি করেছে সম্পদ হ্রাস পেয়ে যাবে অর্থাৎ সম্পদের পরিমাণ ল্যান্ড সম্পদ কমে যাচ্ছে তাহলে আমাদের যোগ করতে হবে সো ল্যান্ড লিখে আমরা যোগ করব সেল অফ ল্যান্ড 20,000 যোগ করেছে যোগের আইটেম নিয়েছি তারপর এখানে বলা আছে এটা ক্যাশ ডিভিডেন্ড আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে আমরা এখানে নিব না এখানে এখানে বলা আছে ইকুইপমেন্ট উইথ এ কস্ট টাকা কস্ট অফ টাকা 1,66,000 ওয়াজ পার্সেড ফর ক্যাশ নগ হতে ইকুইপমেন্ট কিনেছে 1,66,000 দ্যাট মিন 1,66,000 ইকুইপমেন্ট বেড়েছে তো এখানে নগদ টাকা চলে গেছে ক্যাশ হ্রাস পেয়েছে আর সম্পদ বৃদ্ধি পেয়েছে যেহেতু আমাদের কোনো ফিক্সড অ্যাসেট বৃদ্ধি পেলে আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে 1,66,000 আমরা মাইনাস করব ইকুইপমেন্ট পারচেজ সো পারচেজ অফ ইকুইপমেন্ট 1,66,000 আমরা মাইনাস করেছি হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দেন আরও তথ্য আছে এখানে আরও পড়িতে হবে আমরা এতটুকু পড়েছিলাম দেন ইকুইপমেন্ট উইথ এ কস্টিং টাকা 41,000 অ্যান্ড এ বুক ভ্যালু 36,000 ওয়াজ সোল্ড ফর টাকা 34,000 কোন একটা ইকুইপমেন্ট 41,000 টাকার মূল্য মানে ক্রয় করেছে কস্ট ছিল কস্ট বলে ভ্যালু ছিল কিন্তু এখন বর্তমানে কস্ট ভ্যালু ছিল আর বুক ভ্যালু ছিল হচ্ছে 36,000 কিন্তু বিক্রি করেছে 34,000 দ্যাট মিনস 34,000 যত টাকা বিক্রি করেছে তত টাকা আমাদের নিতে হবে যত টাকা ব্যবসায়ী নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তো 34,000 বিক্রি করেছে যত টাকা বিক্রি করেছে কম টাকা বিক্রি করুক আর বেশি টাকা বিক্রি করুক যত টাকা বিক্রি করে তত টাকা আমাদের নিতে হবে সো আমাদের 34,000 যোগ করে দিতে হবে কেন সম্পদ হ্রাস পেয়েছে অর্থাৎ ইকুইপমেন্ট সম্পদ হ্রাস পেয়েছে নগদ টাকা এসেছে তো আমাদের যোগ করে দিতে হবে সম্পদ হ্রাস পেলে আমাদের যোগ করতে হবে তো আমাদের সেল অফ ইকুইপমেন্ট 34,000 যোগ করে দিয়েছে দেন আরও দেখতে হবে ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট হ্রাস পেয়েছে কিনা এখানে কোনো ফিক্সড তথ্য বলা নেই আমাদের এডিশনাল ইনফরমেশন থেকে তথ্য আর বলা যদি না থাকে আমাদের আবার ভেতরে গিয়ে আবার দেখতে হবে ভেতরে আমরা একটু দেখব যেহেতু আমাদের ল্যান্ডের কাজ করে ফেলেছি বিল্ডিং বিল্ডিং এখানে শুরুতে ছিল আমাদের 2,00,000 বছরের শেষ দিন এসেছে ও 2,20,000 দ্যাট মিন 20,000 ল্যান্ড নতুন করে বৃদ্ধি পেয়েছে দেন দ্যাট মিন্স সম্পদ আরও বৃদ্ধি পেয়েছে 20,000 এটা আমরা লিখতে হবে পারচেস কারণ পারচেস না করলে তো ল্যান্ড বৃদ্ধি পাবে না তো পারচেস অফ ল্যান্ড সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা মাইনাস করে দিতে হবে পারচেস অফ বিল্ডিং 20,000 আমি আবার বলেছি অ্যাডিশনাল ইনফরমেশন পড়ার পর তথ্য যদি আর যদি না থাকে আমাদের ভেতরের যে অংশটা অ্যাসেট পাস সেটা আমাদের নোটিস করতে হবে এখানে কিন্তু এই 20,000 যে বৃদ্ধি পেয়েছে বিল্ডিং এখানে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন বলা নেই আমাদের এখান থেকে বেট করে নিতে হবে বি কেয়ারফুল সো আমাদের একটু সতর্কভাবে দেখে নিতে হবে
সো ল্যান্ডের কাজ করেছি, বিল্ডিং এর কাজ করে ফেলেছি, এখন ইকুইপমেন্টের কাজ করে ফেলেছি। সো আর সম্পদ ক্রয় বিক্রি সংক্রান্ত আর তথ্য নেই, ঠিক আছে? সো আমাদের আর ইনভেস্টমেন্ট এখানে তথ্য দেওয়া নেই। সো আমাদের সম্পদ ক্রয় বিক্রির কাজ শেষ। সো আমাদের চারটা আইটেম যোগ করে আমাদের আলটিমেট একটা ফিগার আসবে। সো চারটা আইটেম যোগ করে আমরা পেয়েছি 1,32,000। আমাদের নেগেটিভ ফিগার আসছে 1,32,000। যদি আমাদের নেগেটিভ ফিগার আসে সো আমরা লিখবো ইউজড, অর্থাৎ এখানে ক্যাশ বেশি চলে গেছে। সো আমরা টাইটেল দেবো নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। যদি পজিটিভ থাকে আমরা লিখবো প্রোভাইডেড, নেট ক্যাশ প্রোভাইডেড। আর যদি নেগেটিভ ফিগার আসে তাহলে আমরা লিখতে হবে নেট ক্যাশ ইউজড। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। সো সেকেন্ড অ্যাক্টিভিটিস চলে গেছে, ফার্স্ট অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস চলে গেছে, দেন আমাদের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস ডান, দুইটা আমরা ডান করেছি। লাস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তিন ধরনের আইটেম দেয়, আমি আবার বলে নিচ্ছি, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তিন ধরনের আইটেম দেয়। টোটাল 10 ধরনের আইটেমে আমরা অঙ্কটা শেষ করতে পারি। অপারেটিং অ্যাক্টিভিটিস পাঁচ ধরনের আমি প্রথমে বলেছি কি কি কোন কোন পাঁচ ধরনের। আর ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস দুই দুই ধরনের, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট নিজে আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, দুই ধরনের। আর ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে আবার তিন ধরনের, টোটাল 10 টাইপস আমাদের অঙ্কটা সুতরাং করা যাবে। তো এখানে কি তিন ধরনের হচ্ছে, এক হচ্ছে ডিভিডেন্ড পেড, এটা অলওয়েজ মাইনাস হবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের কমন স্টক, আর তৃতীয় হচ্ছে বন্ড। আমি আবার বলে নিচ্ছি, প্রথম হচ্ছে আমাদের ডিভিডেন্ড, তারপর হচ্ছে আমাদের কমন স্টক, তারপর হচ্ছে বন্ড। এই তিনটা আইটেমের কাজে আমরা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস করবো। সো প্রথমে আমরা একটু দেখে নিব বন্ড, সরি এখানে বলা আছে, দেখেন সিতে বলা আছে ক্যাশ ডিভিডেন্ড, ডিভিডেন্ড ডিভিডেন্ড কাজ করতে হবে অফ টাকা 51,000 ওয়ার ডিক্লেয়ার অ্যান্ড পেড ইন 2020। 2020 সালে 51,000 ডিক্লেয়ার করেছিল ডিভিডেন্ড এবং পেড করেছে তত টাকাই। সো এখানে যেহেতু পেড করেছে ব্যবসা থেকে নগদ টাকা চলেছে, আর অলওয়েজ ডিভিডেন্ড পেড মাইনাস হবে। সো আমরা 51,000 মাইনাস করে দেবো ডিভিডেন্ড, পেমেন্ট অফ ডিভিডেন্ড 51,000 মাইনাস করেছি ক্যাশ। আমাদের তৃতীয় স্টেপে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের কাজটা করতে হবে। সো আমাদের ডিভিডেন্ডের কাজ শেষ, এখন দেখতে হবে বন্ড এবং শেয়ার বা কমন স্টক। আমরা এখানে একটু তথ্যগুলো দেখি। বন্ড অফ টাকা 10,000 ওয়ার ডিক্লেয়ার্ড অ্যাট দ্য বুক ভ্যালু ফর ক্যাশ, অর্থাৎ বন্ড 10,000 টাকা রিডিম মানে পরিশোধ করেছে, 10,000 টাকা বন্ড পরিশোধ করেছে। সো 10,000 টাকা যেহেতু বন্ড পরিশোধ করেছে আমাদের মাইনাস করে দিতে হবে। আর বন্ড অফ টাকা 30,000 কনভার্ট ইন্টু কমন স্টক, সো এখানে বলা আছে 30,000 কনভার্ট করে ফেলেছে, টোটালি বন্ড হ্রাস পেয়ে যাবে আমাদের 40,000। এক তো 10,000 পরিশোধ করে দিয়েছি, আর এক হচ্ছে 30,000 বন্ড রূপান্তর করে ফেলে শেয়ারে রূপান্তর করে ফেলেছি, তো বন্ড কমে যাবে। সো আমাদের কিন্তু বন্ড লিখে পরিশোধ করতে হবে 10,000। সো এটা কারে নেব, আর আমি বলেছিলাম বন্ড কনভার্টেড টু কমন স্টক অথবা কমন স্টক কনভার্টেড টু বন্ড, যদি এরকম কোনো আইটেম হয় আমরা নেব না। সো আমরা শুধু 10,000 বন্ডটা রিডিম দেব। সো আমরা বন্ড 10,000 লিখব, রিডেমশন অফ বন্ড, রিডেমশন অফ বন্ড টাকা 10,000 আমরা মাইনাস করে দেব। আশা করি বুঝতে পেরেছেন, যদিও টোটাল বন্ড কমেছে 40,000, একটু দেখে নেব, কারণ আমরা এখানে 30,000 10,000, টোটাল বন্ড কমেছে 40,000। একটু নোটিস করলে বন্ড আমাদের আগে ছিল 1,50,000 আর এখন আছে 1,10,000, কারণ 10,000 নগদ পরিশোধ করে দিয়েছি আর 30,000 কনভার্ট করে ফেলেছি। বন্ড এখন 1,10,000 আছে, মানে 1,10,000 আছে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। দেন আমাদের কমন স্টক অফ টাকা 1 পার বিলো অফ টাকা 1,30,000 ওয়াজ ইস্যুড ফর ক্যাশ। কমন স্টক 1,30,000 টাকার কমন স্টক প্রত্যেক একটা করে 1,30,000 টাকা ইস্যু করেছে, ক্যাশ ইস্যু করেছে। যেহেতু কমন স্টক ইস্যু করেছে, কমন স্টক বেড়েছে, তো আমাদের নগদ টাকা আসবে, অবশ্যই আমরা যোগ করতে হবে 1,30,000। পেমেন্ট অফ সরি সেলস অফ কমন স্টক 1,30,000 প্লাস। সো আমরা এখানে আরেকটু, আমাদের যেহেতু লং টার্ম লাইবিলিটি বন্ড, যেহেতু লং টার্ম লাইবিলিটি আর কমন স্টক যেহেতু ইন্টারনাল লাইবিলিটি, আমাদের অবশ্য জেনেছি আমরা অপারেটিং এক্সপেন্স বলেছিলাম, দায়ের কাজ হচ্ছে দায় বাড়লে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে আর কমলে বিক করতে হবে। সো আমরা যেহেতু বেড়েছে ইস্যু করলে, কমন স্টক বেড়েছে আমাদের যোগ করেছি, বন্ডের পরিমাণ কমেছিল বিয়োগ করেছি, আর ডিভিডেন্ড পেড তো অলওয়েজ মাইনাস করতে হয়।
যদিও আমাদের কমিউনিস্ট 1,30,000 বাড়বে না, 1,40,000 বাড়বে, কারণ এখানে 1,30,000 তো ইস্যু করেছে ক্যাশে, আর 30,000টাকে কনভার্ট করে কমিউনিস্টে রূপান্তর করে ফেলেছে। টোটাল ব্যালেন্স হচ্ছে 1,60,000। আমরা একটু প্রমোটা একটু দেখে নিব। কমিউনিস্ট স্টক প্রথম ছিল 60,000, 60,000 থেকে 2,20,000 আসছে, দ্যাট মিন্স 1,60,000 বেড়ে গেছে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। তো আমাদের পোস্টিং দেওয়া শেষ তিনটা আইটেম, বন্ড এবং কমিউনিস্ট স্টক এবং ডিভিডেন্ড। আলটিমেটলি এখন ফিগার আসতেছে পজিটিভ ফিগার, 69,000 পজিটিভ ফিগার। সো তিনটা অ্যাক্টিভিটি শেষ, আমরা দেখতে হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস 69,000। সো আমাদের তিনটা অ্যাক্টিভিটি শেষ, তিনটা অ্যাক্টিভিটি শেষ করার পর তিনটা অ্যাক্টিভিটিকে যোগ করতে হবে। সো ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল অপারেটিভ অ্যাক্টিভিটি থেকে আমরা পেয়েছিলাম পজিটিভ 87,000। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 1,32,000 মাইনাসে পেয়েছিলাম। তারপর থার্ড স্টেপ হচ্ছে আমাদের ফিনান্সিয়াল বা ফিনান্সিং অ্যাক্টিভিটিস আমাদের 69,000 পজিটিভ। আলটিমেটলি তিনটা আইটেম যোগ বিক করে আলটিমেট যে ফিগারটা আসে ওইটা আমরা নিতে হবে। সো আমাদের পজিটিভ এবং নেগেটিভ আলটিমেটলি হচ্ছে আমাদের আসছে 24,000 পজিটিভ, 24,000 পজিটিভ। এটা হচ্ছে সারা বছরের মধ্যে, সারা বছরের মধ্যে এই টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তিনটা অ্যাক্টিভিটি কাজ করে সারা বছরের মধ্যে 24,000 নেট ক্যাশ ইনক্রিজ হয়েছে আমাদের। 24,000 সারা বছর বিজনেস অ্যাক্টিভিটিস করে, আর তিনটে অ্যাক্টিভিটিস করে সারা বছরে নগদ টাকা বেড়েছে 24,000। সো এটার সাথে আমাদের যোগ করতে হবে ক্যাশ অ্যাট দ্য বিগিনিং, বছরের শুরুতে যে ক্যাশটা ছিল, বছরের শুরুতে ছিল আমাদের ওপেনিং ছিল, এখানে আমাদের বলা ছিল বছর শুরুতে ছিল আমাদের 37,000 ক্যাশ ছিল, আর সারা বছরে বৃদ্ধি পেয়েছে 24,000। তো আমাদের আমাদের ওপেনিংটা আমাদের বিগিনিং যে ব্যালেন্সটা ছিল ক্যাশের, এটা যোগ করে দিতে হবে। যোগ করলে আমরা পেয়ে যাব ক্যাশ অ্যাট দ্য এন্ড 61,000, যেটা আমরা কাঙ্ক্ষিত যে রেজাল্ট আমরা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, যেটা আমাদের অঙ্কের মধ্যে রেজাল্ট দেওয়া আছে, অর্থাৎ 1,61,000। সো হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের রেজাল্ট দেওয়া থাকে, আর এটা মেলাতে হবে কীভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছেন। অঙ্কটি একবার করার পর দ্বিতীয়বার করেন, কিছু প্যান্ডেন করেন, কী নোটগুলো প্যান্ডেন করেন, খুবই খুবই সহজে বুঝবেন। আর পরবর্তী ভিডিওতে আরও মোর ডিটেলস নিয়ে অঙ্ক নিয়ে আসবো, ধারাবাহিকভাবে পর্বগুলো দেখতে থাকেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনার কাছে অবশ্যই অবশ্যই সহজ হয়ে যাবে। আমি কয়েকটি পরের পর্ব পরে আমি ডিরেক্ট মেথডে কিছু অঙ্ক দেখাবো, আপনারা ধারাবাহিকভাবে অবশ্যই কোর্সগুলো কমপ্লিট করবেন। সো স্টিল না আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, আমি আশা করবো সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করার বাটন ক্লিক করার পর, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন, লাইক থাকবে, শেয়ার থাকবে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। স্টিল নাও যারা এখনও সাফার করতেছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, তাদের সাথে শেয়ার করুন। আপনার নলেজ শেয়ারের মাধ্যমে আমাকেও হেল্প করতে পারেন, আপনি নিজে উপকৃত হতে পারেন এবং অন্যকে উপকৃত করতে পারেন। আর এই মুহূর্তে ভালো থাকবেন, বাসায় থাকবেন, স্টে হোম স্টে সেফ। থ্যাংক ইউ।